তো বেসিক্যালি আমরা আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশানে আপনারা লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে মানে এটা অস্ট্রেলিয়ার অফিসিয়াল গভর্নমেন্টের ওয়েবসাইট তো এই ফোর জিরো থ্রি সাপ্লাসটা কি আমি আপনাদেরকে বলি এই অ্যাগ্রিমেন্টটা হয়ে থাকে তাহলে আপনারা গভর্নমেন্ট অ্যাগ্রিমেন্ট স্কিমের মাধ্যমে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন এর খরচ হলো থ্রি হান্ড্রেড ফিফটি ফাইভ তো কে কে আপনাদেরকে হেল্প করতে পারবে সেটা আপনারা এখানে দেখে নেন তিন টাইপের লোক আছে একটা হলো আর রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট আমরা র্যান্ডম একটা ডেট দিয়ে দিতে ধরেন তারপর যা করতে হবে অ্যাপ্লাই ফর দিস ভিসা তারপর হলো হেলথ এক্সামস বায়োমেট্রিক্স অ্যাট্যাচ মোর ইনফরমেশন আসসালামু আলাইকুম আমি ইন্দেশার আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো সাবপ্লাস ফোর জিরো থ্রি নিয়ে অস্ট্রেলিয়ার আমাদেরকে একজন কমেন্ট করছিল উনি বলতেছিল যে সাবপ্লাস ফোর জিরো থ্রি নিয়ে একটা ভিডিও বানাইতে তো আজকে আমরা সেই ভিডিওটা বানাচ্ছি তো বেসিক্যালি আমরা আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশানে আপনারা লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স আর যদি উপর আপনারা ইউআরএলটা পড়েন লেখা আছে ইমি ডট হোম অ্যাফেয়ার্স ডট জিওভি ডট ইউ মানে এটা অস্ট্রেলিয়ার অফিসিয়াল গভর্নমেন্টের ওয়েবসাইট কারণ এখানে জিওভি লেখা আছে যদি আপনার উপরে দেখেন তো এই ফোর জিরো থ্রি সাপ্লাসটা কি আমি আপনাদেরকে বলি এখানে আপনারা দেখবেন ডিফারেন্ট টাইপ অফ স্ট্রিম আছে কয়েকটা স্ট্রিম আছে আর এই ভিজার মেইন আপনাদের যে টার্গেট সেটা হলো যে অস্ট্রেলিয়ার যে রিলেশন আছে অন্য দেশগুলোর সাথে সেগুলো ভালো করার জন্য এই ভিসাটা আপনাদের ইন্ট্রোডিউস করা হয়েছে ফর এক্সাম্পল এখানে যদি আপনারা দেখেন গভর্নমেন্ট অ্যাগ্রিমেন্ট স্ট্রিম যদি বাংলাদেশের সরকারের অস্ট্রেলিয়া সরকারের সাথে এই অ্যাগ্রিমেন্ট হয়ে থাকে তাহলে আপনারা গভর্নমেন্ট অ্যাগ্রিমেন্ট স্ট্রিমের মাধ্যমে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন এরপর আমরা যদি নিচে আসে আপনার দেখবেন ফরেন গভর্নমেন্ট এজেন্সি স্ট্রিম ইউ কুড ওয়ার্ক ইন অস্ট্রেলিয়া অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ আ ফরেন গভর্নমেন্ট এজেন্সি অর এমপ্লয়েড বাই আ ফরেন গভর্নমেন্ট অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ টিচার ইন অ্যান অস্ট্রেলিয়ান স্কুল তো এটা বেসিক্যালি আমাদের জন্য না নিচে আপনারা যদি দেখেন ডমেস্টিক ওয়ার্কার স্ট্রিম হ্যাঁ যদি অস্ট্রেলিয়াতে এমন কেউ আপনারা চিনেন যাদের টেম্পোরারি ভিসা সাব নাইন নাইন ফাইভ আসে তাদের বাসায় আপনারা কাজ করতে যেতে পারবেন তো এখানে আপনারা যদি দেখেন এখানে খুবই স্পেসিফিক একটা ভিজা আপনাদের আঠারো বছর বেশি হইতে হবে আর আপনারা ফুল টাইম জব করতে যেতে পারবেন একটা মানুষের বাসায় যার ভিসা সাপ্লাস নাইন নাইন ফাইভ আসে বারো মাসের মতো আপনারা নর্মালি আপনারা ভিসা পাওয়ার পরে এই স্ট্রিমের মাধ্যমে যে কাজ করতে পারবেন পরে এটা এক্সটেন্ডও হইতে পারে বাট এরপর আপনার আরও কয়েকটা কন্ডিশন আছে নিচে যদি আসেন এখানে আপনাদের লেখা আরও অনেক কিছু আছে দেখেন আমি সবগুলো স্ট্রিম আপনাদেরকে দেখাই দিতেছে আপনারা পুশ করে এখান থেকে পড়ে নিতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে ফার্স্ট স্ট্রিমটা ইন্ট্রোডিউস করতেছি তো এখানে আপনার যদি ডিটেলসে চলে যান নিচে যে ডিটেলস লেখা আছে আমি ডিটেলসে ক্লিক করে দিলাম এখানে এই ভিসা সম্পর্কে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন ফর এক্সাম্পল এই ভিজা দিয়ে যদি আপনি যান সাব ক্লাস ফোর জিরো থ্রি গভর্নমেন্ট অ্যাগ্রিমেন্ট স্ট্রিম কতদিন থাকতে পারবেন দেখেন ইউ ক্যান স্টে আনটিল দ্য টাইম উই স্পেসিফাই ইন ইউর ভিজা গ্র্যান্ড নোটিস উইচ বি আপ টু টু ইয়ার্স আপনি যখন ভিসা পাবেন আপনাদেরকে একটা টাইম ওরা নির্ধারিত নির্ধারণ করে দিবে তো সেই নির্ধারিত টাইম পর্যন্ত আপনারা অস্ট্রেলিয়াতে থাকতে পারবেন সাধারণত সেই নির্ধারিত টাইম দুই বছরের বেশি হয় না সর্বোচ্চ দুই বছর এর খরচ হলো থ্রি হান্ড্রেড ফিফটি ফাইভ অস্ট্রেলিয়ান ডলার্স আপনি যদি এবার বাংলাদেশি টাকায় জানতে চান কত টাকা হয় আপনি গুগলে যে লিখে দিবেন থ্রি ফাইভ ফাইভ টু বিডিটি আপনি যদি গুগলে যান যে লেখেন থ্রি হান্ড্রেড ফিফটি টু বিডিটি আপনি জানতে পারবেন তিনশো পঞ্চান্ন অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি টাকায় কত টাকা হয় আমরা যদি নিচের দিকে আসি লেখা হলো প্রসেসিং টাইম ফরেন ইন্ডিকেশন অফ প্রসেসিং টাইম কারণ এই ভিজা প্রসেসিং টাইম আপনাদের সবার জন্য ডিফারেন্ট তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিজা প্রসেসিং টাইম গাইড টুল এটা ব্লুতে লেখা আছে আপনারা এখানে ক্লিক করে আপনারা সব কিছু নিজের মতো দেখে নেবেন যে আপনাদের নিজের কত সময় লাগবে কারণ সবার ডিফারেন্ট ডিফারেন্ট টাইম লাগে এটা করতে এই ভিজার মাধ্যমে আপনি যা যা করতে পারবেন সেটা হলো এটা যদি আপনার বাংলাদেশ আর অস্ট্রেলিয়া সরকারের একটা অ্যাগ্রিমেন্ট হয়ে থাকে এই ভিসা নিয়ে তাহলে আপনারা ওই ভিসা নিয়ে আর কি আসতে পারবেন এই ভিজার আপনাদের কোনো লিমিটেশন নাই আপনাদের যে যতদিন আপনাদের এই ভিজাটা ভ্যালিড ততদিন আপনারা যতবার ইচ্ছা অস্ট্রেলিয়াতে যেতে পারবেন আর অস্ট্রেলিয়া থেকে বাইরে যেতে পারবেন তো আপনাদের যা যা করণীয় সেটা হলো কমপ্লাই উইথ লাইসেন্সিং অর রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্টস অ্যাস পার্ট অফ ইউর এমপ্লয়মেন্ট তো লাইসেন্সিং আর রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট আছে কয়েকটা তো সেই রিকোয়ারমেন্টগুলো আপনাদের ফুলফিল করতে হবে এই ভিজাটা আপনাদের পেতে হলে বি সাপোর্টেড বাই দ্য সিগনেটোরিজ টু দ্য অ্যাগ্রিমেন্ট আর তারপর হলো অ্যাপ্লাই অনলাইন আমি অস্ট্রেলিয়া যখন ভিডিও বানিয়েছি আপনাদের একটা সিরিজ বানিয়েছিলাম সেখানে আমরা প্রচুর ভিডিও বানিয়েছিলাম অস্ট্রেলিয়া নিয়ে তো সেখানে বেশিরভাগ ভিজা যদি আপনি দেখেন অ্যাপ্লাই অনলাইন করতে হয় হ্যাঁ তো আপনাদের অনলাইন অ্যাপ্লাই করতে হয় স্কিলস অ্যাসেসমেন্ট করতে হয় আপনাদের অনলাইন পেমেন্টও করতে হয় আপনারা যখন অস্ট্রেলিয়াতে যে কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের একটা ইমে অ্যাকাউন্ট লাগবে তো ইমে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা ওই ভিডিওটা যেয়ে চেক আউট করতে পারবেন হু ক্যান হেল্প ইউ উইথ ইউর অ্যাপ্লিকেশান এখানে যদি আপনারা দেখেন এখানে লেখা আছে ওনলি সার্টেন পিপল ক্যান হেল্প ইউ উইথ ইউর ভিজা অ্যাপ্লিকেশান তো কে কে আপনাদেরকে হেল্প করতে পারবে সেটা আপনারা এখানে দেখে নেন তিন টাইপের লোক আছে একটা হলো আর রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট আরেকটা হলো লিগাল প্র্যাকটিশনার আরেকটা হলো অ্যান এক্সেপ্ট পার্সন এই তিন টাইপের লোক আপনাদেরকে হেল্প করতে পারবে এই ভিসার জন্য যদি আপনাদের কোনো সাহায্য প্রয়োজন থাকে আর বাকি আপনারা যা যা ডিটেলস যদি আরও বেশি জানতে চান এখানে অ্যাবাউট দিস ভিসা ক্লিক করলে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন যেমন ফর এক্সাম্পল আমি এখানে ইনক্লুড ফ্যামিলিতে ক্লিক করে দিলাম আপনি এখানে জানতে পারবেন ফ্যামিলি নিয়ে ইউ ক্যান ইনক্লুড ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ফ্যামিলি ইউনিট ইন ইউর অ্যাপ্লিকেশন ওয়েন ইউ অ্যাপ্লাই তো আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনাদের ফ্যামিলি মেম্বার যারা যারা আসে আপনারা তাদেরকে নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন ফ্যামিলি মেম্বার্স হু অ্যাপ্লাই ফর দিস ভিসা মাস্ট মিট আওয়ার হেলথ অ্যান্ড ক্যারেক্টার রিকোয়ারমেন্টস যারা যারা অ্যাপ্লাই করবেন আপনাদের সবার হেলথ রিকোয়ারমেন্টস থাকবে আর ক্যারেক্টার রিকোয়ারমেন্টস থাকবে অস্ট্রেলিয়ার বেশিরভাগ ভিজার ক্ষেত্রে কিন্তু এই দুইটা রিকোয়ারমেন্ট আপনাদের লাগে তো এই দুইটা রিকোয়ারমেন্ট আপনাদের ফুলফিল করতে হবে আর আপনাদের যে ফ্যামিলি মেম্বার তাদেরও এই দুইটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে কস্ট নিয়ে যদি আমরা আসি এখানে আপনারা দেখতে পারতেছেন কস্ট যেমন বলছিলাম থ্রি হান্ড্রেড ফিফটি ফাইভ অস্ট্রেলিয়ান ডলার ফর দ্য মেইন অ্যাপ্লিক্যান্ট দের ইজ অলসো ফি ফর ইচ ফ্যামিলি মেম্বার হু অ্যাপ্লাইজ ফর দিস ভিজা উইথ ইউ তো যারা যারা অ্যাপ্লাই করবে আপনাদের সবারই একটা করে ফি আছে যেটা এখানে মেনশন করা নেই আপনাদের আরও কয়েকটা খরচ থাকতে পারে এখানে লেখা আছে যেমন আপনাদের হেলথ চেক আপ করতে হবে কারণ ওদের হেলথ রিকোয়ারমেন্ট আছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে আর বায়োমেট্রিক্স লাগবে যেটা হলো ফিঙ্গারপ্রিন্ট তো আপনাদের এই সব লাগবে এই সব আপনাদের খরচ কেমন হবে সেটা যদি আপনার জানতে চান এখানে আপনার ভিসা প্রাইসিং এস্টিমেটে ক্লিক করতে পারবেন এটা ক্লিক করলে আপনারা জানতে পারবেন আপনাদের কেমন খরচ ইন অ্যান্ড অল হবে এখানে যদি আপনি চলে আসেন এখানে আপনার দেখেন কী কী অপশান আছে হোয়াট ডেট উইল ইউ বি লজিং ইউর অ্যাপ্লিকেশন হ্যাঁ এই সব ফুলফিল করে আপনি জানতে পারবেন যে আপনাদের কত টাকা খরচ হবে হাউ মিনি অ্যাডিশনাল অ্যাপ্লিকেন্টস উইল বি এইটিন ইয়ার্স অফ এইচ ওর ওল্ডার উইথ ইয়র লজ অ্যাপ্লিকেশন কত তারিখে আপনার অ্যাপ্লিকেশন দিবেন আপনাদের অ্যাপ্লিকেশন আপনারা যদি ফ্যামিলি মেম্বার ইনক্লুড করেন আপনাদের কতগুলো ফ্যামিলি মেম্বার আছে যাদের আঠারো বছর বা তার বেশি হাউ মেনি অ্যাডিশনাল অ্যাপ্লিকেন্টস উইল বি ইয়াঙ্গার দেন এইটিন মানে আপনারা যখন আঠারো বছর যখন আপনারা অ্যাপ্লাই করতেছেন আপনাদের ফ্যামিলি মেম্বারের জন্য আপনাদের ফ্যামিলি মেম্বার কয়জন আছে যারা আঠারো বছর বা তার নিচে এসব লিখে দিলে আপনারা এস্টিমেট পেয়ে যাবেন ফর এক্সাম্পল ফর এক্সাম্পল এখানে আমরা যদি দেই আমরা র্যান্ডম একটা ডেট দিয়ে দিই ধরেন এখানে ধরেন আমরা দিয়ে দিলাম জুলাই দিয়ে দিলাম জুলাইয়ের এক তারিখ দিয়ে দিলাম ফর এক্সাম্পল আপনাদের একটা ছেলে আছে যার বয়স হলো আপনাদের এখানে ধরে নেই বিশ বছর আর আপনাদের একটা মেয়ে আছে যার বয়স হল ছয় বছর তো এই যে ধরেন আমরা একটা এক্সাম্পল আপনাদেরকে দিতেছি এভাবে আপনারা কমপ্লিট করে আপনার গেট এস্টিমেট যদি ক্লিক করেন আপনারা একটা অ্যাপ্রক্সিমেট টাকা পেয়ে যাবেন কতটা খরচ হতে পারে এখানে দেখেন আপনারা যদি এখানে আসেন অ্যাবাউট দিস ভিসাতে আপনারা যদি আবার নিচের দিকে যান আপনারা দেখতে পারবেন হাউ লং ক্যান ইউ স্টে আমি যেমন বলছিলাম আপ টু টু ইয়ার্স স্টে লঙ্গার একটা অপশান আছে সেটা কি দেখেন এখানে লেখা আছে স্টে লংগার এখানে লেখা আছে যে আপনারা এই ভিজাটা এক্সটেন্ড করতে পারবেন না আনলাইক সাম ভিজাস কারণ কয়েকটা ভিজা আছে যেগুলো আপনারা দুই বছর নিয়ে গেলে আপনারা এখানে যেয়ে আরও এক্সটেন্ড করতে পারবেন বাট এই ভিসার ক্ষেত্রে আপনাদের কেসটা সেইম না আপনারা এই ভিজা দিনের জন্য পাবেন সেটা আপনাদের ডেফিনেটিভ টাইম এর উপরে আপনারা এটা এক্সটেন্ড করতে পারবেন না এখানে আমরা যদি এলিজিবিলিটিতে ক্লিক করে দিই আপনি দেখতে পারবেন কি কি এলিজিবিলিটি আছে সব আমি আপনাদেরকে একটু একটু করে দেখাই দিই আপনারা পরে পরে নিতে পারবেন দেখতে পারতেছেন আপনাদের এই এই সবগুলো রিকোয়ারমেন্টস স্টেপ বাই স্টেপ গাইড আমি আপনাদেরকে দেখাই দিই তারপর আমরা ভিডিওটা শেষ করে দিব ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দেখেন বি স্টেপ ওয়ান বিফোর ইউ অ্যাপ্লাই আপনাদের যা যা করণীয় সেটা হলো অর্গানাইজ হেলথ এক্সামস গেট হেল্প উইথ আর অ্যাপ্লিকেশন এই দুইটা হয়ে গেলো স্টেপ টু হলো গ্যাদার ইউর ডকুমেন্টস আপনাদের যা যা ডকুমেন্টস লাগবে প্রোভাইড অ্যাকিউরেট ইনফরমেশন আইডেন্টিটি ডকুমেন্টস ওয়ার্ক ডকুমেন্টস ক্যারেক্টার ডকুমেন্টস আস ইউ আর গেটিং হেল্প পার্টনার ডকুমেন্টস ডিপেন্ডেন্স আন্ডার এইটিন আর ডিপেন্ডেন্স ওভার এইটিন ডকুমেন্টস প্রিপেয়ার ইউর ডকুমেন্টস তো এক কথা সব এ টু জেড ডকুমেন্টস যা যা লাগবে সেগুলো আপনার প্রিপেয়ার করে ফেলতে হবে তারপর যা করতে হবে অ্যাপ্লাই ফর দিস ভিসা সব জায়গায় লেখা হলো প্রোভাইড অ্যাকিউরেট ইনফরমেশান কারণ আপনার যদি ইনফরমেশন একটু মিসিং হয় অথবা একটু মিস্টেক হয় তাহলে আপনাদের ইদার ভিসা ডিলে হবে অথবা ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে তো আপনাদের খুবই সাবধানে অ্যাপ্লিকেশনগুলো ফুলফিল করতে হবে অ্যাপ্লাই ফর দিস ভিজা অনলাইন ইন এন ইমে অ্যাকাউন্ট আমি আপনাদেরকে যেমন বলছিলাম আমরা একটা ভিডিও বানাইছি যেখানে আমরা বলি কীভাবে ইমে অ্যাকাউন্ট খুলতে হয় সেই ভিডিও দেখে আপনারা একটা ইমি অ্যাকাউন্ট খুলে আপনারা ভিসার জন্য অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন আফটার ইউ অ্যাপ্লাই হোয়াট উইল হ্যাপেন আফটার ইউ অ্যাপ্লাই উই উইল লেট ইউ নো ওয়েন উই হ্যাভ রিসিভ টোর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্টস আপনাদের ডকুমেন্টস আপনারা যখন সাবমিট করবেন ওরা যখন রিসিভ করবে আপনাদেরকে ওরা বলবে আপনাদের স্টেটাস আপডেটটা থাকবে যে এনে দেখতে পাচ্ছেন স্টেটাস আপডেট

কিন্তু এই ভিজাটা আপনারা যদি অস্ট্রেলিয়া থাকেন অস্ট্রেলিয়াতে থেকেই অ্যাপ্লাই করতে পারবেন তারপর হলো হেলথ এক্সামস বায়োমেট্রিক্স অ্যাট্যাচ মোর ইনফরমেশন স্টে লফুল অ্যাট ফ্যামিলি সব কিছু আছে মিস্টেকস অন অ্যাপ্লিকেশন হ্যাঁ যদি অ্যাপ্লিকেশনের কোনো মিসটেক্স থাকে এটা আপনাদের ওদেরকে বলতে হবে হেল্প উইথার অ্যাপ্লিকেশান টেল আস ইফ থিংস চেঞ্জ আপনাদের যদি কোনো কিছু চেঞ্জ হয় আপনার আপনাদের সেটা বলতে হবে হ্যাঁ তারপর আপনাদের ভিসা আউটকাম আপনাদের ভিসা অ্যাকসেপ্ট হয়েছে নাকি ডিনাই হয়েছে সব আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন ভিডিওটা এত রুকি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে মার্কফ্রেন্ড ফ্রান্স আপনারা সেটা সাবস্ক্রাইব করে আসতে পারবেন আমাদের টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছুর অফিসিয়াল অ্যাকাউন্টগুলোর লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আল্লাহ